চিকেনে অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু আমার কাছে সবথেকে সহজ রেসিপি যদি বলেন তাহলে আমি বলবো ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায়। চলুন আজকে আপনাদের সাথে ধনিয়া চিকেনের রেসিপিটাই শেয়ার করি। আমি বন্দনা, আপনারা দেখছেন বন্দনার রান্নাঘর। আমি এখানে 400 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। পরিমাণ মতন লবণ, সামান্য পরিমাণে হলুদ, আদা রসুন বাটা, গোটা ধনে বাটা, টক দই, এগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। এখানে মনে রাখবেন হলুদটা খুব সামান্য পরিমাণেই দেবেন, না হলে হলুদের কালার চলে আসবে। চিকেনটা ততক্ষণে ম্যারিনেট হতে থাক। চলুন আমি ধনে পাতাটা বেটে নিই। ধনে পাতা নিয়ে নিয়েছি, এখানে বাটার সময় দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বরফ। বরফ দেওয়ার কারণে ধনে পাতাটা কালো হবে না। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে নিচ্ছি। আরেকটা বাটা তৈরি করছি, এখানে 6 থেকে 7টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেইটা বেটে নিচ্ছি। এরপর 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটা একদম কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে রান্নাটা সরষের তেলে দিয়েই করছি, আপনারা চাইলে রিফাইন তেল দিয়ে করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। এরকম ভাজা ভাজা হয়ে আসলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে 2 মিনিট কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবেন এবং চুলার আঁচটা একদম লো করে রেখে দেবেন। ঢাকা দেওয়া অবস্থায় চিকেন থেকে যে জল বার হবে সেই জলের মাধ্যমেই চিকেনটা সিদ্ধ হবে, বাইরে থেকে কোনো জল দেওয়া হবে না। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন তেল ছেড়ে এসছে, এর সময় দিয়ে দেবো পেটে রাখা কাজুটা। কাজুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা বাটা। ধনে পাতা বাটা দিয়ে এক টুকর কষিয়ে নেবেন, দেখবেন তেল ছেড়ে আসছে, তখন নামিয়ে নেবেন। তৈরি গরম গরম ধনিয়া চিকেন। এটি গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন, খেতে খুবই সুস্বাদু লাগে। এবং আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে এবং আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।